নমস্কার বন্ধুরা, বাংলা কার্নিভালে আমি পূজা তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের পেটের মেদ কি তোমাদের দেখতে বিশ্রি করে তুলেছে? তোমাদের পছন্দের জিন্স কি আর তোমাদের কোমরে আঁটছে না? এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেরই একটা বড় সমস্যা। তবে এটা কিন্তু চিন্তা করার কিছু নেই, কয়েকটা খুব সহজ নিয়ম রয়েছে যেগুলো মানতে পারলেই কিন্তু তোমরা এই অস্বস্তিকর মেদ থেকে খুব সহজেই রেহাই পাবে। কি কি সেই বিষয়েই তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। কিভাবে করবে দেখে নাও একবার আমাদের পর্দায়। সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। প্রতিদিন সকালবেলা খালি পেটে উঠে এক গ্লাস গরম লেবুর শরবত খেতে হবে, তবে কিন্তু একেবারেই চিনি ছাড়া। এক গ্লাস গরম জলে অর্ধেকটা লেবু চেপে শরবত বানিয়ে নিতে হবে। এটা যদি প্রতিদিন তোমরা খেতে পারো তাহলে কিন্তু অস্বস্তিকর মেদ থেকে খুব সহজেই তোমরা রেহাই পাবে। এছাড়া স্ন্যাক্স, ভাজাভুজি, মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস থেকে কিন্তু তোমাদের দূরে থাকতে হবে। এগুলো খেলে কিন্তু শরীরের নানা জায়গায়, বিশেষ করে পেটে কিন্তু মেদ জমে, তাই এগুলো থেকে কিন্তু তোমাদের খুব যতটা সম্ভব তোমরা পারো দূরে থাকবে। এছাড়া প্রতিদিন কিন্তু 2-3 লিটার জল অবশ্যই খেতে হবে, কারণ জল কিন্তু আমাদের শরীর থেকে ক্ষতিকারক টক্সিন উপাদানকে দেহের বাইরে বার করতে সাহায্য করে, ফলে কিন্তু পেটের মেদও কিন্তু জমার সুযোগ থাকে না। এছাড়া সাদা চালের ভাতকে কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, তার বদলে কিন্তু লাল চালের ভাত খাওয়ার অভ্যেস করতে হবে, লাল চাল যেটাকে আমরা ব্রাউন রাইস বলি। এছাড়া ব্রাউন ব্রেড এবং আটার রুটি কিন্তু তোমরা খেতে পারো, এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা আমাদের শরীরে মেদ জমা, বিশেষ করে পেটে মেদ জমতে বাধা দেয়। এছাড়া প্রচুর পরিমাণ ফলমূল এবং সবুজ শাকসবজি খেতে হবে, কারণ এগুলোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল যা আমাদের পেটে মেদ জমতে বাধা দেয়। এছাড়া প্রতিদিন নিয়ম করে সকালবেলা উঠে আধ ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে, এমনভাবে হাঁটতে হবে যাতে ঘাম ঝরে। তোমরা যদি সকালবেলা সময় না পাও তোমরা বিকালবেলাও হাঁটতে পারো। এই অভ্যাসটা মানতে পারলে কিন্তু তোমাদের পেটের মেদ খুব সহজেই কমে যাবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো কিন্তু খুবই সহজ, এগুলো যদি তোমরা নিয়মিত মানতে পারো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর এবং মেদহীন শরীর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই শেয়ার করো অন্যদের সাথে, কারণ তোমার মতো তো আরও অনেকেই আছে যারা কিন্তু এই ভিডিওটা দেখলে খুব উপকৃত হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য সময়। নমস্কার।